বাগেরহাটের মংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার বিভিন্ন স্থানের উন্নয়ন প্রকল্পের অর্থ বিতরণ করেছেন। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দলিত সম্প্রদায়ের মাঝে এ অর্থ বিতরণ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন মসজিদ, মন্দির ও উন্নয়ন প্রকল্পের ডিও লেটার বিতরণ করেন। মংলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কারুন নাহার সহ আরো অনেকে।